নির্দয় নিষ্ঠুর বিবেকহীন চণ্ডীপুরের দুর্ঘটনা নিয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ অভিষেকের। মুর্শিদাবাদে দাঁড়িয়ে বিজেপির সঙ্গে আঁতাত নিয়ে মিললেন অধীরকেও। মণিপুরের হিংসার জেরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আটকে পড়া নাগরিকদের উদ্ধারে বাংলায় চালু হেল্পলাইন, টুইটে দিলেন পাশে থাকার বার্তাও। কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে মিছিল সরকারি কর্মীদের, ডিএ মঞ্চে হাজির শুভেন্দু সৃজন সহ একাধিক বিরোধী নেতা, মমতাকে কড়া আক্রমণ সোনালী গুহর। যোগেন শুভার তুলির টানে মিশল কবির সুমনের সুর, অমর্তর পাশে দাঁড়িয়ে বোলপুরে প্রতিবাদ সভা বিশিষ্টজনের, বিশ্বভারতীর উপাচার্যকে নিশানা গৌতম ঘোষের। 70 বছর পর ব্রিটেনের সিংহাসনে নতুন রাজা, তৃতীয় চার্লসের অভিষেকে দেখা মিলল না কোহিনুরের, ভারতের প্রতিনিধি হিসেবে অভিষেকে হাজির ধনখড়। চেন্নাই এক্সপ্রেসে ফের ধাক্কা রোহিতদের, 16তম শূন্য করে লজ্জার রেকর্ড ভারত অধিনায়কের, মুম্বাইকে হারিয়ে 6 উইকেটে জয় পেল ধোনি ব্রিগেড। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসি বিস্তারিত খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই ইস্যুতেই মুর্শিদাবাদের রানীনগরের সভা থেকে শুভেন্দু অধিকারীকে কড়া আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায় বিরোধী দলনেতার গাড়ি একজনকে পিষে দিয়ে চলে গেল। দুর্ঘটনার পর যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে তার গাড়ি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে চলে গেল। তাহলে ভাবুন, এরা ক্ষমতায় থাকলে কি না কি করত। শুভেন্দুকে অমানবিক, নিষ্ঠুর, নির্দয়, বিবেকহীন বলে তোপতে গেছেন অভিষেক। মৃতের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শুধু বিজেপিকেই নয়, একই সঙ্গে কংগ্রেসের বিরুদ্ধেও এদিন সুর চড়িয়েছেন অভিষেক। তাঁর অভিযোগ, সাগরদিঘিতে কংগ্রেসের জয়ের পর নতুন করে অক্সিজেন পেয়েছে বিজেপি। কংগ্রেস বিজেপি আঁতাত নিয়ে সরব হয়ে অভিষেকের দাবি, সাগরদিঘির ভোটের ফল প্রকাশের পরই রামনবমীতে হিংসা ছড়িয়েছে গেরুয়া শিবির। এমনকি এনআরসি কার্যকর করার জন্য নতুন করে হুঙ্কার দিতে শুরু করেছে তারা। তবে তাঁর বক্তব্য, সাগরদিঘির উন্নয়ন চায় রাজ্য সরকার, কাজ করতে গিয়ে সমস্যা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন কংগ্রেস বিধায়ক। এই মর্মে এদিনের সভা থেকে সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকেও বার্তা দিলেন অভিষেক। জনজাতির বিক্ষোভে কয়েক সপ্তাহ ধরে অশান্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর, পরিস্থিতি সামাল দিতে পথে নেমেছে সেনা। মণিপুরের এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে পড়া নাগরিকদের উদ্ধার করতে চালু করলেন হেল্পলাইন নাম্বারও। শনিবার টুইটে তিনি লিখেছেন, মণিপুর থেকে আহত মানুষদের বার্তা পাচ্ছি, আমি ওখানকার মানুষদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। দেশের নানা প্রান্তের মানুষজন ওখানে আটকে রয়েছেন, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। সকলকে বলছি, আপনারা শান্তি বজায় রাখুন। মণিপুরের সংঘর্ষে এখনো পর্যন্ত 54 জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। প্রাণহানির আশঙ্কায় মানুষজন রাজ্য ছেড়ে পালাচ্ছেন অসম ও অন্যান্য প্রতিবেশী রাজ্যে। এই অবস্থায় মণিপুরের আর্ত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, যারা অশান্ত মণিপুর থেকে বাংলায় ফিরে আসতে চান, তারা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করলে সাহায্য পাবেন। হেল্পলাইন নম্বর 03322143526 ও 03322535185। মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় করে মানুষজনকে উদ্ধার করতে হবে বলে মুখ্য সচিবকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনশন আন্দোলনের পর এবার মহামিছিল। আন্দোলনের 100 দিনে পা রেখে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে কলকাতার রাজপথে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। হাইকোর্ট কুকথা বলায় নিষেধাজ্ঞা জারি করলেও এদিন মিছিল থেকে উঠল চোর চোর স্লোগান। এদিকে এদিন সভামঞ্চে দেখা গেল শুভেন্দু অধিকারী, কৌস্তভ বাগচি, সৃজন ভট্টাচার্য সহ একাধিক বিরোধী নেতাকে, যা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন ডিএ আন্দোলনের মঞ্চে গিয়ে সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়া সঙ্গী সোনালী গুহ। মমতারই পুরনো মন্তব্যকে পাথেয় করে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। বললেন, মমতা দিদি একসময় নিজেই বলতেন, কেউ খাবে কেউ খাবে না তা হবে না। আমরাও বলছি, দিদি তুমি আর ভাইপো একা খাবে, আমরা খাবো না তা হবে না।
রাজ্যের সব টাকা খেলা মেলায় চলে যাচ্ছে বলেও তোপ থেকেছেন তিনি। সাতকাছিয়ার প্রাক্তন বিধায়ককে 2021 সালের বিধানসভায় টিকিট দেয়নি তৃণমূল। দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও সেবার শিকে ছেড়েনি। শেষে তৃণমূলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন সোনালী, কিন্তু সাড়া মেলেনি দলের তরফে। সূত্রের দাবি, ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করেছেন তিনি। এই পরিস্থিতিতে ডিএ আন্দোলনের মঞ্চে সোনালীর উপস্থিতি বঙ্গ রাজনীতির নিরিখে রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকি বহাল মহল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জমি নিয়ে দ্বৈরথে নোবেলজয়ী অমর্ত সেনের পাশেই দাঁড়িয়েছে রাজ্য সরকার। বর্ষিয়ান অর্থনীতিবিদের বাড়িতে হাত দিয়ে যে ফল ভালো হবে না, সেই মর্মে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশেই শনিবার অমর্ত সেনের বাড়ির সামনে অবস্থান মঞ্চে হাজির হলেন যোগেন চৌধুরী, ছিলেন শুভা প্রসন্ন, গৌতম ঘোষ, প্রসূন ভৌমিকরাও। অবস্থান মঞ্চে যোগ দিলেন কবির সুমনও। এর আগে শান্তিনিকেতনে গিয়ে অমর্ত সেনের হাতে জমির মাপজোক সংক্রান্ত নথি তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। বীরভূমের তৃণমূল কর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন, অমর্ত সেনকে উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে বসে পড়তে হবে। আর এবার প্রতিটির সামনে প্রতিবাদে সামিল হলেন বিশিষ্টরা। যোগেন চৌধুরীর অভিযোগ, যা হচ্ছে তা সবটাই বিজেপির নির্দেশে। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে বিজেপির প্রতিনিধি বলেই তপ্তে গেছেন তিনি। রবীন্দ্রনাথের গায়ে আগুন লাগাচ্ছেন হনুমান, এমন ছবি এঁকে প্রতিবাদ জানালেন শুভা প্রসন্ন। সব মিলিয়ে জমি বিতর্কের জল গড়ালো আরো গভীরে। 70 বছর পর ব্রিটেনের সিংহাসনে বসছেন নতুন রাজা। 74 বছর বয়সে পৌঁছে রাজ্যাভিষেক রাজা তৃতীয় চার্লসের। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে বাকিংহাম প্যালেস সহ গোটা দেশ। বিবিসি জানিয়েছে সব মিলিয়ে পুরো অনুষ্ঠানের খরচ প্রায় 500 থেকে 1000 কোটি টাকা। সকালেই বাকিংহাম প্যালেস থেকে ডায়মন্ড জুবিলি স্টেট কোচে চেপে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবিতে পৌঁছন রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলা। টানা 2 ঘন্টা ধরে চলে রাজার অভিষেক অনুষ্ঠান। তাৎপর্যপূর্ণভাবে এদিন ব্রিটেনের রাজ্যাভিষেকে রানীর মাথায় ছিল না কোহিনোর। রানী ক্যামিলা অভিষেক অনুষ্ঠানে যে মুকুটটি পরেন তা 112 বছরের পুরনো। 1911 সালের রাজ্যাভিষেকে রানী মেরি এই মুকুট পরেছিলেন। রাজা তৃতীয় চার্লসের মাথায় উঠেছে সেন্ট এডওয়ার্ডের রাজমুকুট। ব্রিটেনের পতাকা হাতে শোভাযাত্রায় নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ঋষি সোনাক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। এদিকে এই অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। লন্ডনে দাঁড়িয়েই ভারতীয় গণতন্ত্রের ভূয়সী প্রশংসা করেছেন উপরাষ্ট্রপতি। বিশ্লেষকদের একাংশের মতে, ঘরে ও বাইরে মোদী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের যে অভিযোগ উঠছে তারই পাল্টা দিলেন ধনখড়। আসি খেলার খবরে। আগে ব্যাট করে 8 উইকেটে 139 রানে থেমে যায় মুম্বাই। নেহাল ওয়াধেরার 51 বলে 64 রানের দুর্দান্ত ইনিংসের জোরেই মুখ রক্ষা হয়েছিল দলের, কিন্তু চেন্নাই সেই রান তুলে নিল 14 বল বাকি থাকতেই। মহেন্দ্র সিং ধোনির উইনিং শটেই ম্যাচ জিতল সিএসকে। প্লে অফের লড়াইয়ে শনিবারের ম্যাচ দু দলের জন্যই ছিল ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু চেন্নাইয়ের ঘরের মাঠে খেলতে গিয়ে বোধহয় প্রথম থেকেই চাপে পড়েছিল মুম্বাই। অন্তত দলের ব্যাটিং লাইন আপ দেখে সে কথাই মনে হচ্ছিল। টস হেরে প্রথমে ব্যাট করতে হবে জেনে রোহিত নিজে ওপেন করেননি। অধিনায়কের জায়গায় ওপেন করতে আসা গ্রিন দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও এদিন ব্যর্থ হন। আর রোহিত নিজে যে চাহারের জুজু দেখছিলেন সেই চাহারেরই শিকার হলেন, তাও 0 রানে। আইপিএলে এটা ভারত অধিনায়কের 16তম 0। আর কোন ব্যাটার এই মেগা টুর্নামেন্টে এতবার 0 করেননি। এদিকে চেন্নাইকে প্রথম থেকেই জয়ের দিশা দেখালেন দুই ওপেনার ডেভন কনওয়ে এবং জিতুরাজ গায়কোয়াড়। এই জয়ের ফলে প্লে অফের লড়াইয়ে অনেকটা এগিয়ে গেল মাহির ব্রিগেড। 11 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো চেন্নাই। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।